নবরূপ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি রাজশাহী সিরিজের আরেকটি পর্ব নিয়ে। আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি রাজশাহী কলেজে। রাজশাহী কলেজটা ঘুরে দেখব আজকে, আর সারাদিন আজকে রাজশাহী সিটিটা ঘুরে দেখব। প্রথমে চা খেয়ে নিব, চা খাওয়া হয়নি। মালাই চাটা খুবই মজার ছিল। এখন আমরা রাজশাহী কলেজে যাচ্ছি, প্রায় চলে এসেছি। আমাদের কাছে রাজশাহী সিটিটা এত ভালো লেগেছে, বলতে গেলে এত সুন্দর গুছানো আর ক্লিন, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা, রাজশাহী সিটিতে কোনো বাস চলে না, এটা দেখে আমার প্রথমত মানে অবাক হয়েছে আমি। কারণ ঢাকা সিটিতে বলেন, চিটং সিটিতে বলেন, যেখানেই বলেন বাস তো থাকেই, এখানে দেখেছি শুধু অটো। এর জন্যই মনে হয় রাজশাহীকে গ্রিন সিটি বলে। ইস, যদি রাজশাহীতে থাকতাম কত আরামে থাকে মানুষ এখানে। ফাঁকি দিস, কোথায় যান দেখো তো বাবুকে একটু। আরে
কালার এই যে এখানে ছবি তুলে দিব টাটা দিয়ে দি টাটা দিয়ে দি মা এই যে এই যে মামা এই যে তাকান নিয়ে তাকাও বাবা মা পাপার দিকে তাকাও একটু দেখেন তো মা উম্মা দিয়ে দাও উম্মা দিয়ে দাও দিয়ে দাও তো পাপাকে উম্মা আদর দিয়ে দাও আদর দিয়ে দাও দাদা দাদা আদর উম্মা দিয়ে দাও আদর পাপাকে ঘুম পাড়ায় দাও ঘুমাও ঘুমাও হাতটা টিকে ঘুমায় এই যে আমরা এখন কোথায় আসছি আমরা এখন এসেছি রাজশাহী কলেজ অনেক ঘুরতে বের হয়েছি রাজশাহী কলেজের সামনে আমরা প্রশাসন ভবনের সামনে অনেক ঘুরবো মামাকে একটু উম্মা দিবা মামাকে থ্যাংক ইউ এটা অল্প একটু ছোট ক্লিপ অল্প একটু এটা আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি সাহেব বাজার মোড় এখানে মিষ্টি খাবো বলে নবরূপের মিষ্টি রাজশাহীর বিখ্যাত মিষ্টির দোকান অনেক পুরনো আর অনেক রকমের মিষ্টি আছে এখানে কোনটা খাবা বলো আচ্ছা তা উনাকে দেখাই তো বস ভেতরে গিয়ে বসো যাও যাও আজকের পর্ব এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে